আপনি কি জানেন, কিছু প্রাণী এমনও হয় যারা একে অপরকে দেখলেই লড়াই শুরু করে দেয়। কুমির ও অ্যানাকোন্ডা দুজনেই একে অপরকে দেখলে হামলা করে বসে। আপনারা সাপ ও নেউলের শত্রুতা তো জন্ম থেকেই শুনে আসছেন, কিন্তু আপনাদের হয়তো এটা জানা নেই দুনিয়াতে এমনও কিছু প্রাণী আছে যারা একে অপরকে একটুও সহ্য করতে পারে না। তো চলুন আজ আপনাদের এইরকমই পাঁচটি প্রাণীর শত্রুতাকে দেখাবো। এদের শত্রুতার কাছে মানুষের শত্রুতা তো কিছুই না। নাম্বার 5, মঙ্গুস ভার্সেস কোবরা। সাপ আর নেউলের শত্রুতা যে কত বছরের পুরনো তা আপনারা সবাই জানেন। এরা একে অপরের প্রতি এতটাই ক্ষিপ্ত থাকে যে যখন এরা সামনাসামনি পড়ে যায় কেউ কাউকে ছেড়ে কথা বলে না। নেউল সাপের কামড় থেকে বাঁচার চেষ্টা করে আর সাপকে অ্যাটাক করতে থাকে, আর সাপের ভয়ঙ্কর দাঁতের কামড় থেকে নিজেকে বাঁচাতে থাকে। বেশিরভাগ সময়ই এই যুদ্ধে নেউলেরই জয় হয়, কারণ নেউলের স্পিডের কাছে সাপ পেরে উঠতে পারে না। এই ভিডিওতে দেখুন কেমন সাপ নেউলটিকে কামড়ানোর চেষ্টা করছে, কিন্তু যখন সাপ বুঝতে পারে তার পক্ষে সম্ভব নয় তখন সে সেই জায়গা থেকে পালানোর চেষ্টা করে। নাম্বার 4, এলিফ্যান্ট ভার্সেস রাইনোসরেস। হাতি এবং গন্ডার দুজনই দুনিয়া এবং জঙ্গলের সবথেকে শক্তিশালী প্রাণীদের মধ্যে অন্যতম। জঙ্গলে এই দুই প্রাণী নিজেদের মতো করে বসবাস করে থাকে, কিন্তু যখন এই দুই প্রাণী একে অন্যের সাথে মুখোমুখি হয় তখন এদের দেখে মনে হয় এরা যেন দুজনই একসাথে বুদ্ধি হারিয়ে ফেলেছে। এদের লড়াইয়ে কারোরই বেশি চোট লাগে না, কারণ হাতি আকারে বড় হওয়ায় গন্ডার খুব বেশি হাতির ক্ষতি করতে পারে না। তেমনি গন্ডারের মোটা চামড়ার কারণে হাতির আঘাতও গন্ডারের খুব বেশি ক্ষতি হয় না। এই ভিডিওটিতে দেখুন এই দুই শক্তিমান কীভাবে একে অপরের সাথে লড়াই করছে। নাম্বার 3, ক্রো ভার্সেস র্যাট। এই লড়াইটিও সেই সমস্ত লড়াইগুলির মধ্যে যেগুলো খুবই পুরানো। যখনই কাক ইঁদুরকে দেখতে পায় তখনই কাক পৌঁছে যায় ইঁদুরকে বিরক্ত করতে, তাতে রাস্তা হোক বা জমি। কাক ইঁদুরকে দেখা মাত্রই অ্যাট্যাক করে বসে। বন্ধুরা, আপনারা কি ইঁদুর ও কাকের লড়াই দেখেছেন? যদি দেখে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। নাম্বার 2, ইম্পালা ভার্সেস চিতা। চিতা ও ইম্পালার লড়াই তো হামেশাই দেখা যায়। জঙ্গলের দুনিয়াতে যদি চিতাকে সবথেকে ভয়ঙ্কর শিকারী বলা হয় তো ভুল কিছু বলা হবে না, কিন্তু আজ এই ভয়ঙ্কর শিকারীর কপালে শিকার লেখা নেই। হ্যাঁ বন্ধুরা, যখন এই চিতা ইম্পালাকে দেখে তখনই শিকার করার জন্য ইম্পালার পিছু নেয়। ইম্পালাও নিজেকে বাঁচাতে দৌড়াতে থাকে, কিন্তু চিতার স্পিডের কাছে ইম্পালাকে হার মানতে হয়। চিতা যখন ইম্পালাকে ধরে ফেলে ঠিক তখনই দেবদূতের মতো সামনে আসে এই বাবুনটি, যার কারণে ইম্পালা তার জীবন ফিরে পায়। নাম্বার 1, টাইগার ভার্সেস লায়ন। সাপ ও নেউলের মতো পুরনো শত্রুতা যদি কোনো প্রাণীর থেকে থাকে তা হলো বাঘ ও সিংহের। যেখানে সিংহ বনের রাজা, যার একটি আওয়াজে সমস্ত জঙ্গল শান্ত হয়ে যায়, কিন্তু রাজামশাইও কখনো বাঘের সাথে লাগতে যায় না। এমনিতে বাঘ ও সিংহের আলাদা আলাদা জায়গায় থাকে, ভুল করেও কেউ কারোর এলাকায় কখনো ঢোকে না। কিন্তু এরা যখন একে অপরের সামনাসামনি চলে আসে তখন পুরো জঙ্গল যেন ভয়ে শান্ত হয়ে যায়। এরা ততক্ষণ অবধি লড়তে থাকে যতক্ষণ না এদের মধ্যে কেউ একজন মারা যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো
তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও মজার মজার ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে।